नमस्कार बंधुरा, डॉक्टर आनंदिस होम रेमेडिसे अपन के स्वागत जाची। आज के देखो हमें एक कि गाचर पता नहीं आसा चिंते ता हम चिंते ये आपनी जदि ऑनलाइने खोजें गूगल से सार्च करें तो जार दाम सुनले माथा खराब हो जाए। अथच खूब साधारण जिनिस, तो हमें पुरोटा पर क्लियर करब। हमें आगे जेटा दामी जिनिस सेटाई आपनादेरके जानाबो, सेटा होच्छे मोरिंगा लीफ। कारण मोरिंगा बोलले आपनारा अनेक बेशी इंटरेस्ट पाबेन जिनिसटा सुनते जानते। कारण जानेन तो आमादेर किछु मानसिकता रयेछे जेगुलो विदेशेर स्टैम्प ना पड़ले आमरा कखनो सेई जिनिसटाके एक्सेप्ट करी ना। तो आज के से ही जिनिसटा कतटा गुरुत्वपूर्ण सेटा आपनादेरके जानाबो। तार आगे आमार एकटा रिक्वेस्ट बंधुरा, प्लिज चैनलगुलो के एक सबस्क्राइब करूँ और बंधु बांधवदेर भालो लागले बंधु बांधवदेर मध्ये शेयर करूँ, लाइक करूँ, कमेंट करूँ। कारण आपनादेर जन्नो जतो भालो भालो कन्टेंट आमी निये एसेछि, आपनारा जदि आमाके सपोर्ट ना करेन ताहले आर सेरकम भावे आमी काजे उत्साहई पाच्छि ना। देखुन भिडियोगुलो दिते आमी आगे दो तीन दिन पर पर भिडियो दितम, एखन 10-15 दिन पर्यन्त हये जाय भिडियोगुलो दिते, कारण आमी सेरकम उत्साह पाई ना। আমি এমন কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসি, আপনারা যদি ওভারঅল আমার ভিডিওগুলো দেখেন দেখবেন ভীষণ আনকমন, যেগুলো নিয়ে অন্য কেউ সেভাবে আপনাদের জানায়নি। আচ্ছা, এবার আমি জিনিসটা মূল বিষয়টার মধ্যে আসছি। এটা হচ্ছে মরিঙ্গা লিফ। মরিঙ্গা লিফের কী গুণাগুণ, কেন খাবেন, কিভাবে খাবেন আমি ডিটেলস বলবো। প্রথমে আপনাদের আমি গুণাগুণটা জানিয়ে দিচ্ছি। আমার লেখাতে 15-20টা পয়েন্ট হয়েছে যদিও, কিন্তু অনেক অনেক বেশি পয়েন্ট, আমি সেগুলোকে শর্ট করে করেছি। একটু মন দিয়ে শুনবেন, প্লিজ স্কিপ করে যাবেন না। যারা স্কিপ করে দেখবেন বলে ভাবছেন তারা না দেখে চলে গেলেই ভালো করবেন, কারণ স্কিপ করলে আপনি পুরো ব্যাপারটা জানতে পারবেন না। হাফ নলেজ কিন্তু সবসময় ডেঞ্জারাস, সেটা মনে রাখবেন। তো ফুল নলেজ পাওয়ার জন্য পুরো ভিডিওটা একটু মন দিয়ে শুনুন, হয়তোবা আপনার কোনো না কোনো কাজে লেগেই যেতে পারে। এটা হচ্ছে রিচ সোর্স অফ ভিটামিন। ভিটামিনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, মানে হাই সোর্স। এর মধ্যে কোন কোন ভিটামিন নেই সেটা আপনারা ভাবতে পারেন। যেমন ভিটামিন এ আছে, সি আছে, B1, B2, B6, B12, ফোলেট, তারপর রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক। দেখুন কত রকমের ভিটামিন। এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা একমাত্র যারা বুঝতে পারবেন, যারা একটু মেডিকেল লাইনে পড়াশোনা করছেন তারা বুঝতে পারবেন। তাও বলে 18 রকমের অ্যামাইনো অ্যাসিডের সংমিশ্রণ রয়েছে এই পাতার মধ্যে। শুধু পাতা না, এর সব কিছুই উপকারী। পাতা খাওয়া যায়, ফল খাওয়া যায়, ফলটা আমরা খুবই খাই, ফুল খাওয়া যায়, সেটাও খাই আমরা, সব জিনিসেই কিন্তু খাই, অথচ জানি না, শুধু অভ্যাসবশত খেয়ে যাচ্ছি, গুরুত্বটা বুঝি না। কিন্তু আমি অনেককে দেখেছি যে ব্র্যান্ডেড কোম্পানি, বিভিন্ন রকম বিদেশি কোম্পানিগুলো এই যখন ট্যাবলেট ফর্মে বিক্রি করছে, 2000 টাকার দিয়ে একটা বোতল কেনে, সেখানে হয়তো 30 দিন কি 40 দিনের মেডিসিন থাকে, এবং খেয়ে সবাই বলছে। আমার বেশ কিছু চেনা পরিচিত লোক, পাড়ার আশেপাশে পাড়ার লোকেরা, আমি মরিঙ্গা লিফ খেয়ে কিন্তু দারুণ আছি, তাকে যদি সত্যিকারের পাতাটার নাম বলতাম তাহলে সে খেত না। আচ্ছা, যাক পরের পয়েন্টগুলোতে আসছি। ফাইট ইনফ্লামেশন, মানে ইনফ্লামেশন মানে ফাইট ইনফ্লামেশন মানে হচ্ছে যে কোনো রকম ফুলে যাওয়া, কোথাও কোনো একটা আঘাত লাগলে ফুলে যাওয়া, সেই ইনফ্লামেশনটাকে বিরুদ্ধে এরা ফাইট করতে সক্ষম। কারণ এত ভিটামিন রয়েছে, বিভিন্ন টাইপের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। আরেকটা হচ্ছে রিসোর্স অফ অ্যান্টি অক্সিডেন্ট। যদি আপনারা নিয়মিতভাবে পাতা হোক, ফল হোক, ফুল হোক, যে কোনো একটা খেতে পারেন, সবথেকে বড় কথা এই পাতাগুলো ড্রাই ফর্মও কিন্তু রেখে দেওয়া যায়, তাহলে আর কোনো অ্যান্টি অক্সিডেন্ট ট্যাবলেট খেতে হবে না। আর এটা আরও গুণ, এটা কোলেস্ট্রল এবং সুগার লেভেল দুটোকেই ব্যালেন্স করে, লিভারকে প্রোটেক্ট করে। যাদের ফ্যাটি লিভার বলুন, লিভারে স্টোন হওয়ার টেন্ডেন্সি বলুন, বা লিভারের যে কোনো রকম প্রবলেম নিয়ে ভাবেন, সাধারণভাবে আমার লিভারের গণ্ডগোল, লিভারের ওষুধ খাচ্ছেন, লি-15 খাচ্ছেন, নানান রকম মেডিসিন খাচ্ছেন, তারা কিন্তু সেসব না খেয়ে এই পাতা বা ফুল ফল যে কোনো একটা ট্রাই করতে পারেন।
যারা আর্সেনিকের টক্সিসিটির জন্য সমস্যায় পড়ছেন তারাও যদি রেগুলার বেসিস, তখন সেখানে কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না, রেগুলার বেসিসে খেতে হবে, খেলে সেই আর্সেনিকের ব্যাড এফেক্টটাকেও কাটাতে পারবেন। স্টমাকের গুড ফর স্টমাক, স্টমাকের জন্য তো ভীষণ ভালো, ইম্প্রুভ বোন হেলথ, বোন হেলথকে ভালো করে, বোন মানে আমাদের হাড়ের যে কোনো রকম সমস্যাগুলোকে আটকাবে যদি আপনারা রেগুলার বেসিসে আফটার 40 এটাকে কন্টিনিউ করতে থাকেন, সে মহিলা হোক পুরুষ হোক, প্রত্যেকেরই বোনের প্রবলেম হয়, বিশেষ করে মেয়েদের বেশি হয়, কারণ আফটার মেনোপজ সেখানে কোনো রকম কিছু ডেভেলপ করে না বলে বোনটা খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়, সেই জন্য মেয়েদের পক্ষে আরও বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে, কিন্তু ছোটোখাটো পোড়া, ছোটোখাটো কেটে যাওয়া, চোট আঘাত পেয়ে শরীর যখন তখন যদি নীল হয়ে যায়। আরেকটা হচ্ছে ক্লটিং, রিডিউস ক্লটিং টাইম। ক্লটিং টাইমটা কি জানেন, যখন ব্লিডিং টাইম আর ক্লটিং টাইম, এটা দুটো একটা মেডিকেল টার্ম, কেটে গেলে অনেক সহজে রক্ত বন্ধ হতে চায় না, সেটা হচ্ছে মানে ব্লিডিং টাইমটা তার বেশি, ক্লটিং টাইমটা মানে কম, তো সেই জিনিসটাকেও কিন্তু মেনটেন করবে। ইম্প্রুভ ল্যাকটেশন, মানে যারা মায়ের দুধ খাচ্ছেন, যে সমস্ত মায়েরা প্রসবের পরে বাচ্চাকে দুধকে, অনেকে বলে দুধকে দুধ নেই, দুধ খাওয়াতে পারছি না, কেনা দুধ খাওয়াতে হয়, তো সেই সব মায়েরা যদি একটু ডাক্তারের অ্যাডভাইস নিয়ে চেষ্টা করেন তাহলে কিন্তু খেতে পারেন। তখন সেক্ষেত্রে আপনারা যদি কাঁচাটা খান, কাঁচা পাতা, ফুল ফল এগুলো খান, তাহলে অনেক বেশি ভালো হবে, মানে ইম্পোর্টেড জিনিসটা না খেয়ে, মানে কী বলবো, রেডিমেড মেডিসিনটা না নিয়ে। আচ্ছা, যারা ওয়েট লস নিয়ে ভাবছেন, ওয়েট মেনটেন করার কথা ভাবছেন, তারাও কিন্তু এটা নিতে পারেন। গুড ফর স্কিন অ্যান্ড হেলথ, হেলথের আর স্কিন হেলথকে ভীষণ ভালো করবে এটা। আরেকটা হচ্ছে হেয়ার, গুড ফর স্কিন অ্যান্ড হেয়ার বলেছি আমি, সরি হেলথ বলে ফেলেছি, কারণ হেলথের জন্য তো অবশ্যই গুড, স্কিনের কোয়ালিটিটাকে বেটার করবে, ফাইন লাইন্স যদি কোথাও থাকে সেটা কমাবে, রিঙ্কেলস কমাবে, ড্যান্ড্রাফ কমাবে। এবার কি করবে, তাহলে কি খেতে হবে না বাইরে লাগাতে হবে, আপনারা দুটোই করতে পারেন। ফেস প্যাক তো লোকে ইউজ করেন, যদি কাঁচা ফ্রেশ পেয়ে যান তাহলে ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারেন, বা ড্রাইটাকেও আপনারা পাউডার করে নিয়েও ফেস প্যাকে ইউজ করতে পারেন। নার্ভাস সিস্টেমকে ভীষণ ভালো রাখে, এত ভালো জিনিস কোথাও আপনারা মানে পাবেন না বলবো না, এটা সবসময় পাওয়া যায়, কিন্তু অনেকে সেরকমভাবে খেতে ভালোবাসেন না, কিন্তু রেডিমেড মরিঙ্গা লিফের এত গুণ, গুগল সার্চ করে যখন মরিঙ্গা লিফ দেখবেন তার এত গুণ দেখবেন, তখন আমি ইন্টারনেটে দেখেছি এক একটা মেডিসিনের বোতলের দাম প্রায় 900 টাকা পর্যন্ত, 900 টাকার উপরে, তো সেই জায়গাটাকে কিন্তু একবার ভাবতে পারেন আপনাদের রেগুলার বেসিসে ডায়েটে রাখবেন কি না। যারা গ্রামের দিকে থাকেন তাদের জন্য তো কোনোই ব্যাপার না। গুড ফর ডিটক্সিফিকেশন, আপনারা প্রচুর ডায়েটিশিয়ানের কাছে শুনে থাকবেন, প্রচুর অ্যাডভার্টাইজও দেখে থাকবেন, এই এভাবে খেলে বডি ডিটক্স হয়, এভাবে খেলে বডি ডিটক্স হয়, আপনি যদি এটা রান্না করে খান তাহলে ডিটক্সিফিকেশনটা হয়ে যাবে, আপনাকে একদম অন্যর উপায়ে খেতে হবে না, ইনটেক করেও করতে হবে না। আচ্ছা, কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। অতিরিক্ত কখনো খাওয়া যাবে না, লিমিটেড পরিমাণে খাবেন, আর যারা প্রেগনেন্ট রয়েছেন যেসব মায়েরা, তারা কিন্তু ডাক্তারের অ্যাডভাইস ছাড়া কখনোই নেবেন না, যত ভালো মেডিসিন হোক প্রেগনেন্ট ওমেনদের জন্য। সবসময় বলবো যে যত কিছুই বলুক সব সময় ডক্টরের অ্যাডভাইস নিয়ে আপনি করবেন, কারণ আপনার বডি কতটা নিচ্ছে কতটা নিতে পারছে না, বডিতে অলরেডি আরেকটা লাইফ ডেভেলপ করছে, তো সে কতটা নিতে পারছে সেটা একমাত্র যিনি আপনাকে দেখছেন উনিই জানবেন, কখন নয় গুগলস দেখে, কারো পাড়াপড়শি আত্মীয় স্বজন কারো অ্যাডভাইস শুনে নিজেরা ট্রিটমেন্ট করবেন, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা, অনেকক্ষণ আপনাদের জন্য কাছে সাসপেন্সে রেখে দিয়েছি, এবার আপনাদেরকে দেখা বলি পাতাটা কি, জিনিসটা কি জিনিস, সজনে পাতা। তাহলে বন্ধুরা ওয়াক হয়ে গেলেন তো, সজনে পাতার এত গুণ, অথচ আমি যখন মরিঙ্গা লিপ বললাম তখন সবাই অবাক হয়ে নিশ্চয়ই শুনেছেন, শোনার চেষ্টা করেছেন, আমি হেডলাইনটাও কিন্তু মরিঙ্গা লিপ দিয়ে দেবো, সজনে পাতা বললে কেউ শুনবেন না আমি জানি, কারণ ওই যে বললাম গেয়ে যোগী ভিক পায় না,
না হলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য যতগুলো ভিডিও আমি বানিয়েছি প্রত্যেকটা উপকারী সাধারণ জিনিস কিন্তু কত অসাধারণ হতে পারে। এই যে এখন গরমের সময় তরমুজ আপনারা খাবেন, তার খোসাটা ফেলে দেবেন, খোসা মানে উপরের হার্ড পোর্শন নয়, মাঝখানে যেটা হোয়াইট পোর্শন রয়েছে সেটা, তার কত গুণ সেটার উপরেও আমি ভিডিও করেছি। তরমুজের বীজের কত গুণ তার উপর ভিডিও করেছি, কুমড়োর বীজের গুণের উপর ভিডিও করেছি। তো একটু আপনারা যদি ওখানে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কত ভালো ভালো জিনিস আমি আপনাদের জন্য এনেছি। আরেকটা হচ্ছে নিম, অনেকে নিম পাতার গুণাগুণ সবাই জানেন, সবাই নিম পাতা খান, গরমের মধ্যেও খাবেন, অনেকে মানে রেগুলার বেসিসে খান। তো আমি নিম ফুড না মেডিসিন এরকম একটা টপিক নিয়ে ভিডিওটা দিয়েছি, সেটা একবার দেখে নেবেন। কারণ কোনো জিনিস কতটা খাবেন কতটা খাবেন না এটাও কিন্তু একটা লিমিটেশন আপনাদের রাখতে হবে। তো বন্ধুরা প্লিজ আমাকে একটু মোরালি সাপোর্ট করুন, আমি আপনাদের রিকোয়েস্ট করছি। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমি তো ভিডিও আপনাদের জন্য বানাবো, তাহলে আপনারা যদি সাপোর্ট না করেন আমাকে, ভিডিওগুলো বানানোর পরে যদি আপনারা না দেখেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার না করেন, তাহলে জানবেন কী করে। এবার রান্নার প্রসেসটা একটুখানি বলে দিই, কীভাবে খাওয়া যায়। ইংলিশে সজনের ডাটাকে আমরা ডাটা বলেও জানি, ইংলিশে ড্রামস্টিক বলে। তো ওটা কীভাবে খাওয়া যায় আপনারা জানেন, চচ্চড়ি মাছের ঝোল ঝাল সবটাতে খাওয়া যায়, ফুলটা বড়া খাওয়া যায়, পোস্ত খাওয়া যায়, সবজির মধ্যে খাওয়া যায়, যে কোনো নিরামিষ রান্নার মধ্যে শুকনো যেই রান্নাগুলো হয় তার মধ্যে খাওয়া যায়। আমার মা তো সবটার মধ্যেই দিয়ে দেন, মানে পাঁচফোড়নের মতো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা আপনাদেরও কিন্তু ইয়ে লাগবে না, আলাদা করে যে এটার জন্য কিছু করতে হবে তা নয়। পাতাটা বড়াও খাওয়া যায়, পোস্ত খাওয়া যায়, তাছাড়া এই যে বললাম যে কোনো সবজির মধ্যে আপনি একটু করে ধনে পাতার মতো দিয়ে দিন, দেখবেন কেউ বাচ্চারা যদি খেতে না চায় তারাও খাবে, আপনারাও খাবেন। অথচ ইনটেকের পরিমাণটা কখনো এক্সেস হবে না যদি অল্প অল্প পরিমাণ করে আপনারা দিতে থাকেন। আর যদি ড্রাই খান তাহলে সেখানে আন্দাজ বুঝে বড়দেররা কতটা খাবেন নিজেরা একটু আন্দাজ করে নেবেন, হাফ টিস্পুন খাবেন কি ফুল স্পুন খাবেন, প্রবলেম যখন থাকবে তখন সে বুঝে খাবেন। দরকার হলে আপনার যে রেগুলার ডক্টরের সাথে অ্যাডভাইস করছেন ওনার সাথে একবার কথা বলে নিতে পারেন, সেটা সব থেকে বেটার হয়। কারণ এটা কাঁচার যতটা ইয়ে বলতে পারবো, শুকনোর ততটা আমি আপনাদেরকে পরিমাণটা বলতে পারবো না যতক্ষণ না সামনে থেকে দেখা হচ্ছে। কারণ এইজ আছে, বডি ওয়েট আছে, আদার্স ফিজিক্যাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে বলতে হয়। তো বন্ধুরা বরাবরের মতোই আশা করছি যে আপনাদের ভালো লাগবে আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।